সকলে বলেন একবার কোরআনের সূরা কতগুলি আছে? 114। যারা জানেন না আমি বললাম, এবার জোরে বলেন কতগুলি? 114। প্রত্যেকটি সূরার নাম আছে, তার মানে আছে, এবং সেই সাথে সেই ঘটনার সঙ্গে সম্পৃক্ত আছে সূরাটা। সূরা বাকারা, এখানে গাভীর ঘটনা আছে, সূরাটার নাম গাভী। সূরা আল ইমরান, ইমরান একটা বংশ, নবীর নাম, তার বংশধরকে কেন্দ্র করে সূরাটা, তার বংশের কথাই সূরাতে আছে। সূরাতুন নিসা, সূরাটার নাম মহিলা, মহিলাদের সমস্ত তত্ত্ববহুল কতগুলি আছে ওখানে। সূরা ইউসুফ, সূরা ইউনুস, সূরা হুদ, সূরা আরাফ, এক একটা সূরা বস্তুর ওপর আল্লাহ সূরা দিয়েছেন। সূরা হাদিদ, কীট পতঙ্গের ওপর আল্লাহ সূরা দিয়েছেন। সূরা আনকাবুত, সূরা আপনার কিনা নামাল, এইভাবে পশুর ওপরে সূরা দিয়েছেন। সূরা ফিল, বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক বা তাআলা কাফেরের নামে সূরা দিয়েছেন। সূরা কাফিরুন, মুনাফিকের নামে সূরা দিয়েছেন। সূরা মুনাফিকুন, আবার মুমিনের নামে সূরা দিয়েছেন। দুটি, একটা মুমিনুন, একটা মুমিন। এইভাবে কোরআনে 114টি সূরা আছে। কিন্তু বড় দুর্ভাগ্য, বড় চিন্তার বিষয়, বড় গবেষণার বিষয়, সমস্ত কোরআনটা রচনা যিনি করেছেন তিনি আল্লাহ, সমস্ত কোরআনের যিনি ভাষ্যকর তিনি আল্লাহ, সমস্ত কোরআনের অর্ধ গুলি যার জবান সম্পৃক্ত তিনি আল্লাহ, সমস্ত কোরআনে যার পরিচয় ঘটছে তিনি হলেন আল্লাহ। অথচ সেই মহান মুনিব আল্লাহর নামে কোনো সূরা নাই, সূরাতুল আল্লাহ বলে কোনো সূরা আসেনি, সূরাতুল আল্লাহ বলে কোনো সূরা আসেনি, আল্লাহ নামে কোনো সূরা আছে? যেটা বলেন আছে নেই। এবার জাত সিফাত দুটি জিনিসের মানে একটু দু মিনিটের জন্য জেনে রাখলেই হবে, আপনাদেরকে মুখস্থ করে আলেম হতে হবে না। জাত সিফাত কি বললাম? জাত সিফাত, জাত মানে বডি, নূর মোহাম্মদ এই বডিটা, আবু উবাইদা আমার আগে পূর্বের বডিটা। তাহলে যখনই নামটা নিব সঙ্গে সঙ্গে তার ছবিটা তার মাথায় আসবে। দেখেন, আপনাদেরকে চেঞ্জ করি, আম, সবারই মতো আমের ছবি এসছে, এসছে না, এসছে কি না? এটা হলো আমের জাত। যে কোনো জিনিসের নাম বলবো, আপেল, আমের ছবিটা সরে চলে গেলো, আপেলটা চলে এলো। আর সিফাত মানে গুণ। এবার আমটাকে ধরে বলতে হবে টক, মিষ্টি, ফিকা, ভালো নয় ভালো, এগুলো হলো ওর গুণ, এগুলো আম নয়, এগুলো গুণ। তাহলে আল্লাহর জাতি নাম একটা, আল্লাহ। আল্লাহর কয়টা নাম? একটা। জোরে বলেন আল্লাহ, সকলে জোরে বলেন আল্লাহ। মহব্বতের সঙ্গে যার দিলে আল্লাহর মহব্বত আছে তার কণ্ঠস্বর উচ্চ হবে, আজকে আল্লাহ খুশি হবেন, আজকে আল্লাহ খুশি হবেন। যার ঘরের জন্য জালসা তার পরিচয় দিতে চাইছি, সকলে মহব্বতের সঙ্গে বলি আল্লাহর একটাই নাম তার বডির সঙ্গে সম্পৃক্ত, সেটা হলো আল্লাহ। আর আল্লাহর গুণ কয়টা? 99টা। রহমান কে? আল্লাহ। রাহিম কে? আল্লাহ। রুজি দেন কে? রাজ্জাক কে? আল্লাহ। আমাদের হায়াত মওতের মালিক কে? আল্লাহ। আমাদেরকে হিফাজত করেন কে? আল্লাহ। এগুলো আল্লাহর গুণ। এবার আসেন, আল্লাহ নিজের জাতের নামে কোনো সূরা দেননি, কিন্তু আল্লাহ নিজের গুণের নামে একটি সূরা দিয়েছেন, তার সিফাতের নামে, গুণের নামে সূরাটার নাম হচ্ছে সূরাতুর রহমান। সূরা রহমান আছে না? যারা বলেন সূরা রহমান আছে না? রহমান কার গুণ? আল্লাহর গুণ। তাহলে আল্লাহ গুণটা দিলেন কেন? আল্লাহ গুণটা দিলেন কেন? আল্লাহ গুণটা দিলেন কেন? এখন আপনাদেরকে একটা উদাহরণ দিই। মসজিদ থেকে আমি হেঁটে আসছি, আমার সাথে একজন মুরব্বি সুন্দর চেহারাওয়ালা আসছে, আপনি ভাবছেন হয়তো বন্ধু বান্ধব হবে, আরে কোনো মানুষ, যাক বর্ধমানের কেউ। গাড়িতে যখন নামলো, আপনার হৃদয়টা ওর দিকে কী আছে?
যে আমাদের প্রধান বক্তা হলেন নূর মোহাম্মদ, সাথে একটা মেহমান এসছে বাস। কিন্তু যখনই ওর গুণটা বলে দিব নাম বাদ দিয়ে, ওর নাম হচ্ছে আবুল কালাম। আবুল কালাম যখন আমি যদি আপনাকে বলি আমি নূর মোহাম্মদ ইনে আবুল কালাম, তারপরও আপনার মনটা ওইখানেই থাকলো। আর যখনই বলে দিব আমি নূর মোহাম্মদ, আর ইনি হলেন আমাদের বিশ্বভারতী কলেজের প্রিন্সিপাল, এটা ওর গুণ না নাম, তখন আপনার হৃদয়টার দিকে আরও দৌড়বে। আরে দামি মানুষ, মদিনার ইমাম, আরে মক্কার মসজিদের ইমাম, আরে দামি মানুষ। তো আমার আল্লাহ তার জাতি নাম বাদ দিয়ে সেফতি নাম দিয়ে পরিচয়টা দিতে চাইলেন কোরআনে। তার কারণটা হচ্ছে মানুষ যখন আল্লাহর গুণকে বুঝে নেবেন, মানুষ যখন আল্লাহর গুণকে বুঝে নেবেন তখন আল্লাহর প্রতি তার মহব্বত বাড়বে। যে আমার আল্লাহ কতটা ডিগ্রি ধারে, কতটা ক্ষমতাবান, আল্লাহর রাজত্ব কতটা, আল্লাহর রাজত্ব কতটা, আল্লাহর রাজত্বের সীমারেখা কতটা, আল্লাহর গদিটা কত বড়, আল্লাহর গদির ক্ষমতা কত, এইভাবে যদি একটা একটা করে বর্ণনা করা যায় রাত দিন বছর মাস চলে যাবে, গণনা শেষ হবে না। তো আমার আল্লাহ সূরা রহমানের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআই আলাই রব্বিকুম তুকাজ্জিবান। আজ আমার মোবাইলটা কি, এটা জিও সিম, এটা এয়ারটেল, এটা ভোদা, এটা বিএসএনএল, এমনি করে টিপতে টিপতে কি হবে, তার মানে কি কি হয়েছে বলে টাওয়ার নাই, এরকম হয় কি হয় না, জোরে বলেন হয় কি হয় না। মোবাইলে টাওয়ার নাই, মোবাইল বিজি আছে, দুইটা অপশন মোবাইলে খারাপ, হ্যালো বিজি, হ্যালো বিজি, হ্যালো বিজি, আর টাওয়ার নাই, এখানে নেটওয়ার্ক নাই, পাওয়া যাবে না, আপনি চলে যান মার্কেটে নেটওয়ার্ক পাবেন। আমার আল্লাহ বলছেন আমার নেটওয়ার্ক কত দূর দেখ, দুই উদীয়মান সূর্য যেখানে উঠছে আর যেখানে সূর্য ডুবছে, দুই উদীয়মান এবং দুই অস্তিত্বমান সূর্য উঠা ডোবা পর্যন্ত, রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন, এত বড় আমার পরিধি টাওয়ারের, কোনো জায়গায় যদি কোনো একটা ব্যক্তি একবার আমাকে আল্লাহ বলে ওই শব্দটা আমার আরশ পর্যন্ত পৌঁছে যায়। অতএব শোনালে মোবাইলে বিজি অপশন আছে, একটা কম্পিউটার একটা টাওয়ারের নিচে, একটা কম্পিউটার একসঙ্গে 60,000 মোবাইলকে সে সার্কুলার দিতে পারে, যখনই একটা বেশি ঢুকতে যাবে সঙ্গে সঙ্গে বিজি দেখাবে। আমি কারোর সঙ্গে কথা বলছি, আপনারটা আর আমার মোবাইলে ঢোকাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তাকে না কাটবো। আর আমার আল্লাহ বলছে আমার কাছে বিজি বলে কিছুই নাই, তুই আমার সঙ্গে কথা বল, আমার সঙ্গে কান আল্লাহ আমাকে দাও। এ আল্লাহ আমার অসুবিধা হয়েছে, আমি আপনার কাছে মাল চাইতে রয়েছি, একই সঙ্গে আমেরিকার একজন ঝরঝর করে কাঁদছে আর একই সঙ্গে বাংলাদেশের একজন কাঁদছে, আমি সারা পৃথিবীর সব একই সঙ্গে শুনতে পায় আর জবাব দিতে পারে, আমার নাম আল্লাহ। ইউনুস আলাইহিস সালামকে মাছে গিলেছিলেন, মাছটা যে সমুদ্রের নিচে বসেছিল বর্তমান মুফাসসিরা বলছে 800 মিটার নিচে ছিল, পানির কত মিটার নিচে, 800, তার মানে 3.5 হাত হবে নাকি বলছে, হ্যাঁ 800 মিটারে 3.5 হাত হবে বলছে, হ্যাঁ জালসা শুনছে কি হবে শেষকালে অঙ্কে। বন্ধুরা আমার এতটা পানির নিচে, এক তো মাছের পাকস্থলী, তারপরে মাছ, তারপরে পানি, তারপরে আবার 800 মিটার নিচে, সেখান থেকে ইউনুস বলছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জালিমিন। আমার আল্লাহ আরশ থেকে শুনতে পেয়েছে ইউনুস আমার কাছে কেঁদেছে, আমার আল্লাহ আরশ থেকে শুনছে ইউনুস আমার কাছে কাঁদছে। জি মসজিদ আজান হচ্ছে,
এটা বর্তমান জামানার উপরে বাংলায় আজানটা দিচ্ছে, আয় তোরা নামাজে আয়, জগন্নাথপুর এলাকার লোক তারা মসজিদে আয়, আমার অফিসে আয়, আয় তোরা বিপদে পড়েছিস, এনআরসি চাপ পড়েছে, এই অফিসে ঢুকে যায়, এনআরসি লাগবে না। এদিকে আল্লাহ ডাকছে, আয়, আমি তোদের সমস্ত কামিয়াবি দিয়ে দিব, কোনো জায়গায় তোদেরকে আটকাতে পারবে না। তখন একজন সাইকেল নিয়ে ভালুকার দিকে দৌড়ছে, ভাই নামাজ পড়ে যা, মাথা খারাপ শালা, আমার বাপের আকার নাই, ওর বাপের নামে আকার নাই, নিয়ে দৌড়ছে। আল্লাহ বলছে, আরো দর, আরো দর, ডেকেছে সেরা মাদশা, পৃথিবীর শাহিনশাহ ডেকেছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা, তোর আল্লাহর ক্ষমতা জানিস, সারা বিশ্ব ভ্রমণ্ডের তিনি একচ্ছত্র মালিক, যাকে ইচ্ছা ভ্রমণ্ডলটা দিয়ে দিবে, ও তো ইজ্জু মান তাশা, ও তো জিল্লু মান তাশা, যার কাছে ইচ্ছা কেড়ে নেবে। এই রকম মাবুদের তুই গোলাম হয়ে তার ডাকে পেছন করে দিয়ে তুই সামান্য একজন মুরতাদ বেঈমান, একজন মুশরিক কাফেরের হুকুমের উপরে তুই এতটা খেপে গেছিস। শুনে নে, সারা পৃথিবীর দরজায় যেখানেই যাবি টক্কর লাগবে, তোদেরকে শান্তি কেউ দেবে না। মুসলমান, তোমার শান্তির জায়গা তোমার মসজিদ, মসজিদ ছেড়েছ পেরেশানি বেড়েছে। জি, তোমার মাবুদের কত ক্ষমতা তুমি জানো না, তিনি কত বড় ক্ষমতাবান। জি, সকলে মহব্বতের সঙ্গে বলে, যার মহব্বত আছে কণ্ঠস্বর উঁচু করে বলবেন, আজকে আল্লাহর পরিচয় দিয়েছে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। জোরে বলেন আলহামদু, জোরে বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। শুধু একটা যদি তর্জমা করা হয় তো ফজরের আজান হয়ে যাবে, একটা আলহামদু মানে সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা, যার উপরে আর কোনো প্রশংসা হয় না, যত গুণ, যত ভালো গুণ, যত ক্ষমতা, যত কক্ষিগত, যত আপনার কিনা উদ্দীপনার প্রেরণা, সমস্ত কিছুর মালিককে, সমস্ত প্রশংসার মালিককে, লিল্লাহ আলহামদুলিল্লাহ, তিনি হলেন সমস্ত প্রশংসার দাবিদার। তিনি কেন দাবিদার? তিনি হলেন রব্বিল আলামিন, সমস্ত পৃথিবীকে পালনেওয়ালা। আল্লাহ সমস্ত পৃথিবীকে পালনেওয়ালা কিনা, জোরে বলেন। এবার দেখেন, জগন্নাথপুর কমিটি ছটা বক্তা করেছে, কথার কথা বলছি, ছটা বক্তা, ছটাই বক্তা এসছে। আমি বলছি গরম পানি খাবো, ঠান্ডা পানি খাই না। আর একটা বক্তা বলছে আমাকে দুধ লাগবে, আর একটা বলছে দুধ চা হলে ভালো হয়, আর একটা বক্তা বলছে রুটি খাবো, ভাত খাবো না, মাছ মাংস কিছু খাবো না, সবজি করে, আর যদি বলছে দেশি মুরগি ছাড়া খায় না। ছটা বক্তা ছ রকম যদি বলে দেয়, তারা সামনে কিছু না বলে রাস্তায় এসে বলবে ঘাস খাগারে সালারা, তোদের কপালে ছাঁটের সালা, তোদের জ্বালাই পড়েছি নাকি, বলবে কি বলবে না? আরে হ্যাঁ না বলেন, বলবে আপনার বাড়িতে যদি বিয়ে বাড়ি হয় আর যদি মেহমানরা আলাদা আলাদা খাবার রুচ করে তা আপনিও বিরক্ত হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ বলছে, দেখ আদিমে জমিন সুফুরা ইলমে উস্ত, চে দুশ্মনে বাড়ি খাঁচে লাগে রে দস্ত, এই পৃথিবীটা আমার দস্তরখানা, যতগুলি মাখলুক পৃথিবীর মাটিতে মুখটাকে ঠেকাবে সকলের জন্য রুজি রয়েছে।
কচি কচি ঘাস আমি হরিণের রণে রেখেছি, গরুর জন্য রেখেছি, মাতা আল্লাকুম ওলিয়ান আমি কুম তোদের জন্য এবং তোদের চতুষ্পদ প্রাণীর জন্য রয়েছে, বাঘের জন্য হরিণ রয়েছে, আবার ময়ূরের জন্য সাপ রয়েছে, সাপের জন্য ব্যাং রয়েছে। বন্ধুরা আমার, সারা পৃথিবীর একই দস্তরখানাতে সমস্ত মাখলুকের খাবার আমি একা ডেলিভারি দিই। আমার আল্লাহ বলছেন শুধু তাই নয়, আম 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 একটা ফলের নাম বললাম, কিন্তু ওই ফলটার একই স্বাদ নয়, কোনো আমটা টক বেশি, কোনোটা টক কম, কোনোটা ফিকা, কোনোটা আপনার মিষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এত রকম আমি কেন সম্ভার খাবারের টেবিলে রেখেছি, আমার বান্দাদের ভিতরে কেউ বেশি টক ভালোবাসবে, মুখে একটু জ্বর এসেছে ওর জন্য আমাকে টকের ব্যবস্থা রাখতে হবে, এর জন্য আমি দিয়েছি বুবুরা বেশি টক খাবে, ন্যাংরা গুটি তোমরা চোষো, আর যারা মিষ্টি খাবে তারা ন্যাংরা খাও, ফজলি খেলে চাবিয়ে খাও, বিভিন্ন রকম রেখে দিয়েছি। আমার মেহমান কে যাবে দস্তরখানাতে নাই খাবার, এ কথা আমি আল্লাহ বলতে দেব না। শুধু আমের ওপরে নয়, এইভাবে বিভিন্ন প্রাণী বিভিন্ন রকম খায়, আমি আল্লাহ প্রত্যেকেরই মুখে প্রতিদিন রুজি পৌঁছিয়ে দিই। তোর যদি 250 গ্রাম চাল খাবি মানুষ, তোর ভিতরে বিবেক বিবেচনা বলে নাই, এর জন্য তুই সুদে গেলি, বন্ধনে গেলি, গ্রুপে গেলি, এর জন্য তুই স্টেট ব্যাংকে গেলি, এর জন্য পোস্ট অফিসে সুদের মাথা ভরে দিলি, বিভিন্ন জায়গায় তুই সুদের জায়গায় গেলি, যাতে করে আমি আমার ভবিষ্য দেখিয়ে খাবো। একবার ভেবে দেখ, কয়েকশো বিলিয়ন কোটি কুকুর আছে, তাদের খাবারটাকে পৌঁছায়, পৃথিবীর এমন কোনো মানুষ নাই তাদের জন্য খাবার বরাদ্দ করে। জঙ্গলে চলে যা, লক্ষ লক্ষ বাঘ রয়েছে, তাদের প্রতিদিনের রুজিকে আমাকে পৌঁছা দেওয়া হয়। সমুদ্রের বুকে এমন তিমি মাছ রয়েছে, একবার খাবে সে কয়েকশো টন খায়, আবার চিংড়ি মাছ ছাড়া অন্য কিছু খায় না, তাদের চিংড়ি মাছটা আমি আল্লাহ বরাদ্দ করে। তাহলে আমার দস্তরখানা কত খরচা আছে, একদিনের খরচ তোরা কেউ বহন করতে পারবি না। আমি হলাম রব্বিল আলামিন, সারা পৃথিবীকে আমি পাল্লেওয়ালা, কোটি কোটি পিপুলিকা রয়েছে তোর বাড়িতে রয়েছে, এলাকায় রয়েছে, মাঠে রয়েছে, তাদেরকেও আমি রুজি দিয়ে দিই, তার হায়াটটা মত পর্যন্ত আমি নিয়ে চলে যাই। মানুষ খালি তোরই বিবেকে ঢুকেছে, সুদের ব্যবসা না করবে, জুয়া না খেলবে, রাহাজানি না করবে, তাহলে না খেয়ে মরে যাবে। ভাইয়ের জমিকে বোনের জমিকে যদি দাবিয়ে না নিবি তো মরে যাবে। একবার ভেবে দেখ, এতগুলি প্রাণী পৃথিবীর বুকে বিচরণ করছে, তাদের কোনো অসুবিধা নাই। আর একটা ভেবে দেখেছেন কি, আমার আপনার বাড়িতে গৃহপালিত পশু রয়েছে, বকরি আছে, খাসি আছে, টিকড়িকে খালি হাড়ে মাংসটা লেগে যেছে, এদেরকে এত বড়ের পাতা আর আপনার কাঁঠালের পাত আর রুটি আর ছোলা খাইয়ে স্বাস্থ্য রাখা যায় না, কিন্তু গভীর রাতে দেখবেন শৃগালগুলো ঘুরে বেড়াচ্ছে, এদের শরীরে কোনো রোগ নয়, একদম গোল হয়ে আছে, এদের কে মালিক আছে, কে এদের প্রতিদিনের খাবারটা এদের কাছে পৌঁছে দেয়, শেঠ ভাল্লুক আছে, প্রতিদিন একে আপনার কিনা 1 থেকে 1.5 মন কাঁচা মাছ লাগে, এবং সেই মাছগুলো বরফের ভিতর থেকে তারা টেনে বার করে তাদের কাঁটাকে আলাদা করে মাছগুলোকে খায়, এদেরকে প্রতিদিন 1.5 থেকে 1.5 মন 1 থেকে 1.5 মন খাবার মাছ আমি আল্লাহ পৌঁছে দিই। 250 মাছ কিনতে গিয়ে তুই 4 বার এইবারে অন্যায়ভাবে নিয়ে ফেলিস, আর আমি আল্লাহ এদেরকে প্রতিদিন 1.5 মন করে মাছ খাওয়ায়, তাহলে আমি আল্লাহ পৃথিবীকে পাল্লেওয়ালা। খালি বেইমানি করেছিস তোরা, মানুষে বেইমানি করেছে, আল্লাহ খেতে দিতে পারবে না, এই জন্য বন্ধন আর সুদে গিয়ে নেমে পড়েছে। জি ভাই, কথা আপনাদের বুঝে আসছে? আরে হ্যাঁ না বলেন, দর্জি দিয়েছে, দর্জি দর্জি, কাপড় সেলাই করাদেরকে কী বলেন? দর্জি দর্জি বলে, টেলার্স। হ্যাঁ দেখেন, এখানে হাতওয়ালা চেয়ার চেয়েছি, এখনও পাই নাই, এটা যদি আল্লাহর হতো চট করে চলে আসতো। মানুষের কাছে আশা করে সব জিনিস পাওয়া যাবে না, একটা বক্তাকে একটা হাতওয়ালা চেয়ার দিতে পারেনি, আর আমার আল্লাহ সারা বিশ্বকে কন্ট্রোল করছে। তো ডেলিভারি দর্জিকে যে জামা প্যান্ট কাটতে দিয়েছেন, বলছে আজকে ক তারিখ, বলে এই 17 তারিখ, বলে ভাই 25 তারিখে আমার শালার বিয়ে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোনো টেনশন নেই, চুপ করে বসে। আচ্ছা এবার কথা অন্যদিকে যেতে, সব মাথা কেটে যাবে বায়নের।
আমি যা করছি করতে দেন। 25 তারিখে আমার শালার বিয়ে, টেলার্সকে বলছে যে জামা প্যান্ট কাটতে দিলাম, ভাই দিয়েন তো শালার বিয়েতে, ও যে তুই 23 তারিখে লেলিস, ও তো খুশি হয়ে গেছে, আরে শালার নতুন জামা পরে শালার বিয়েতে যাব। 23 তারিখে গিয়ে দেখছে দরজায় তালা মারা, শালা না আসেই নি, ডেলিভারি ডেট ফেল হয়ে গেল। হলে কি হলো না, 24 তারিখে যদি যেছে তো বলছে বোতাম লাগানো হয়নি, বোতাম লাগানো হয়নি না, প্যান্ট কাটিনি শালা। হ্যাঁ, পৃথিবীতে যত ডেলিভারি ডেট আছে, কাঠ মিস্ত্রি, গ্রিল মিস্ত্রি, এই মিস্ত্রি, ও মিস্ত্রি ঠিক টাইমে ডেলিভারি দিতে পারে। রাজমিস্ত্রিকে যদি বলা হয় ভারে বড় ভাই এই ঘরটা যে বানাবো কতদিনে তুই ঢুকাবি, টাকা মালের অভাব হবে না, 6 মাসে ঢুকিয়ে দেবো, 6 বছরে আপনাদের রাতের বেড়ে ছেড়ে দেবো। আমার আল্লাহ বলছে দেখ, যদি একটা ভালো ইঞ্জিনিয়ার নিয়ে আসা হয়, হুন্ডা কোম্পানির ইঞ্জিনিয়ার, সেই হুন্ডা কোম্পানির হুন্ডা গাড়ি সে একদম বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার, তাকে কোম্পানি ইঞ্জিনিয়ার বানিয়েছে। এবার যদি ওই ইঞ্জিনিয়ারকে নিয়ে আসার পর একসঙ্গে 6টা গাড়িকে খুলে দেওয়া হয়, দেখেন এটা কিন্তু আরামে ওই চেয়ারটাই নিব না, এটা একবার অন্যায় হয়েছে। জি না, এইগুলোই খারাপ। একটা মুরব্বীর কাছ থেকে টেনে নিয়ে সামাতে দিয়েছেন, শালা বলি ভুল করলাম, আমি একটা উদাহরণ দিলাম, তো ওইটাকে জোর করে লি। আপনি তো বলছেন আল্লাহ পৌঁছে দিবে, আপনি বললেন না এখানে, দেখেন শিয়ালগুলো বলছে ঠিক বলেছে, চিল্লাইছে। আচ্ছা, আপনাদের বিরক্ত লাগছে নাকি? লাগবে কেন ভাইরা? আমার ডেলিভারি ডেটটা দেখেন, কোনো মিস্ত্রি ঠিক টাইমে ডেলিভারি দিতে পারছে না। এবার আমার আল্লাহর কুদরত দেখেন, আজকে বর্তমানে এই নভেম্বরের 17 তারিখে সারা পৃথিবীতে মনে করেন 5 লক্ষ মেয়ের পেটে বাচ্চা আছে। আমি এটা বোঝানোর জন্যে বলছি, এই 5 লক্ষ বাচ্চা একই দিনে হবে না, কারো হাত ফিটিং হচ্ছে, কারো চোখ ফিটিং হচ্ছে, কোনো বাচ্চাটার চুল ফিটিং হচ্ছে, কোনো বাচ্চাটার চেহারা হচ্ছে, কোনো বাচ্চাটার পায়ের নখগুলো গ্যারেজে ফিটিং চলছে, কোনো বাচ্চাটার চামড়া চাপানো হচ্ছে, কোনো বাচ্চাটাকে আত্মা দেওয়া হচ্ছে। এটা 4 মাস হয়ে গেছে, 120 দিন হয়ে গেছে, একে আত্মা দেওয়ার দিন হয়ে গেছে, প্রত্যেকটা কাজ একই সঙ্গে গ্যারেজে চলছে, আমার আল্লাহ একই সঙ্গে সমস্ত গ্যারেজগুলো কন্ট্রোল করছে। একটা মেয়ে ছেলের পা পুরুষের পায়ে চলে যায় না, পুরুষের আঙুলগুলো মেয়ের সঙ্গে চলে যায় না, মেয়েদের চেহারাটা পুরুষের সঙ্গে চেঞ্জ হয়ে যায় না। শুধুমাত্র এটা মানুষের বললাম, এইভাবে গাধার আছে, ঘোড়ার আছে, এইভাবে গরুর পেটে বাচ্চা চলছে, গরুর পেটে বাচ্চাকে খুঁটটা ফাটিয়ে দিতে হবে, আর ঘোড়া গাধাকে ঘোড়াকে একটা গোটা দিতে হবে। আল্লাহর গ্যারেজে কোনোদিন একটা নাট একটা ডিসব্যালেন্স হয়ে যায় না। এইভাবে পাখির চলছে ডিমের ভিতরে, এটা মুরগি, এটা হাঁস, হাঁসের ঠোঁট দাও মুরগির, মুরগির ঠোঁট লাগাও, এটা দোয়েল, এটা টিয়া, টিয়াটা লাল ঠোঁট লাগবে, সবুজ পাখা লাগবে, আর কাককে কালো লাগবে আর কালো ঠোঁট লাগবে, দোয়েলের এই জায়গায় সামান্য লাল দিতে হবে। এইভাবে আমার আল্লাহ সমস্তগুলি একই সঙ্গে বিশ্বজুড়ে ডেলিভারি দিচ্ছেন। বন্ধুরা আমার, এতটুকু একদিনও ডেলিভারি কম বেশি হয় না এবং একটাও এক্সচেঞ্জ হয়ে যায় না। ইনি হলেন রব্বিল আলামিন। আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমাদের জ্ঞানই নেই। জি, আল্লাহর ক্ষমতা সম্পর্কে আমাদের জ্ঞানই নেই। আল্লাহ কেমন দেখতে পান, কতটা দেখতে পান, মোবাইলের নিচে যা আছে দেখতে পাবে না। আল্লাহ কতটা শুনতে পান, ভাইরা আমার সেই হাদিসের কথা, বুখারীর হাদিসের কথা আপনাদেরকে শোনাচ্ছি, কান করে শোনেন। এটা ট্রেস দিয়ে বলবো, আল্লাহ দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি কতটা তীক্ষ্ণ, একবার মন দিয়ে শোনেন এবং আপনার মেমোরি চিপসে নিয়ে নেন। আমার আল্লাহ বলেন, অমাবস্যা রাত্রি, রাত্রিটা কালো অন্ধকার,
এবং পাথরটা কালো, ব্ল্যাক স্টোন, একদম কালো কুসকুসে পাথর। তাহলে দুইটা কালো, এক নম্বর হলো রাতটা কালো, দ্বিতীয় হলো পাথরটি কালো। নাম্বার তিন, পিপুলিকাটাও ছোট্ট মতো সেও কালো। তাহলে তিন নম্বর কালো হলো, তাহলে আঁধার রাত্রিতে কালো পাথরের ওপরে যদি পিপুলিকা হেঁটে যায়, আমার আল্লাহ বলছেন তার পাটা কোন কোন জায়গায় পড়ছে আমি আল্লাহ দেখতে পায়, এবং তার পায়ের শব্দটা আমি আল্লাহ শুনতে পাই।